টাকা পয়সা মানুষকে জীবনে সুখ দিতে পারে না এই সময় অন্তত এটা আমরা হারে হারে বুঝতেছি ঠিক কিনা বলেন কত কোটি টাকার মালিক আপনি হতে পারেন কত কোটি টাকার মালিক আপনি হতে পারেন চিন্তা করেন হাজার হাজার কোটি টাকার মালিক নিজের পরনের যে পোশাক আছে পরনের সব পোশাক বাদ দিয়ে যত নর্মাল সাজতে হয় সব সাজলো। এমন কি মুখের দাড়ি পর্যন্ত ক্লিন করে এত দামি দামি গাড়িগুলা সব ছেড়ে চুলগুলারে কালো পর্যন্ত বানাইস এরপরে কি বাঁচতে পারছে বলেন বাঁচতে পারে না কি বোঝা যায় বোঝা যায় আল্লাহ রাবুর আলমিন যখন ধরে তখন পালানোর কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সুদীর্ঘ একটা মাস পরে বাংলাদেশের নতুন একটা প্রেক্ষাপটে স্বাধীনতার নতুন একটা স্বাদে মানুষের দীর্ঘদিনের জোলমার নির্যাতনের পরে আল্লাহ প্রদত্ত ঐশী নেয়া মতে আজকের একটা স্বাধীন বাংলাদেশের স্বাধীন পরিবেশে পরাধীনতার শৃঙ্খল মুক্ত একটা পরিবেশে আল্লাহ রাব্বুল আলমী আজকের জুমাতে কথা বলার সুযোগ দিয়েছেন পড়ছে আলহামদুলিল্লাহ আপনারা যে এত সুন্দর করে আলহামদুলিল্লাহ বললেন বোঝা যায় যে এই আলহামদুলিল্লাহ বলার মধ্য দিয়ে মনের একটা কষ্ট প্রত্যেকের মনের একটা ক্ষোভ আর দুঃখ যেন এই মুহূর্তে আপনারা ঝেড়ে ফেললেন আবারও পড়ছে আলহামদুলিল্লাহ যে একদিনে তৈরি হয় নাই এই ক্ষোভ আর দুঃখগুলো দিন দিন জমতে জমতে আজকের এই অবস্থায় এসেছে এমন কিছু ছাত্রদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন একটা পরিবর্তন দিলেন ঠিক সেই সময়ে আমি দেশের বাহিরে ছিলাম কিন্তু মনটা সার্বক্ষণিক ছিল দেশের মধ্যে আমার দেশের কি হচ্ছে আমার দেশের কোন সময় কি ঘটছে আল্লাহ রাব্বুল আমিন একটা জাতির ভিতরে পরিবর্তন দেন কখনো কখনো এমন মানুষদেরকে দিয়ে যারা এই জাতির সবচেয়ে বড় কর্ণদার হবে ছাত্ররা এই পর্যন্ত কোনো আন্দোলনে হারে নাই এবারের আন্দোলন তারই প্রমাণ বহন করে পরেন আল্লাহ আকবর আমরা একটা সময় মনে করতাম যে আমাদের এই জনগোষ্ঠী আমাদের এই ছাত্র জনতা মনে হয় ধ্বংস হয়ে যাচ্ছে চারদিক থেকে ভয়ানক ধ্বংসের থাবা থাকলেও আল্লাহ রাব্বুল আরমিন এই নরম সরম একটা জাতিকে আবেগী একটি জাতিকে আল্লাহ রব্বুল আরমিন মোবাইলের আসক্তি টিকটকের আসক্তি গেমসের আসক্তি সবগুলো থেকে আল্লাহ তালা মুক্ত করে রাজপথে এনে ইসলামের পক্ষের একটা বিজয় আমি মনে করি এই বিজয় যেন ইসলামের জন্য হয় পড়ে না আমিন এটা এমনে হয়নি দীর্ঘদিন ধরে আলেম ওলামা যা বলছিল আজকে আপনি মিলায় দেখেন ঠিক জুলুমের এবং জালেমের পতন ঠিক এইভাবে গঠবে আলেম ওলামাদের সকল বক্তব্যগুলো অ্যানালাইসিস করে দেখেন এই জাতির শ্রেষ্ঠতম একজন মোফাসের যার সঙ্গে জুলুমের পর জুলুম করা হয়েছে ওরাইসুল মুফা আল্লামা মরহু মকফুর দেলোয়ার হোসেন সাইদি রাহেমাহুল্লাহ উনি বলে গিয়েছিলেন জুলুমের পতন কিভাবে গটবে যেইভাবে উনি বলেছিলেন পাই টু পাই সেটা যেন মিলে গিয়েছে ঠিক কিনা বলেন এই জমাতে আপনাদের কাছকে বলতে চাই জালেমদেরকে আল্লাহ রব্বুল আলমিন ছাদ দেন কিন্তু ছেড়ে দেন না এটা আল্লাহ রব্বুল আলমিন পুরাপুরি দেখাই দিলেন আল্লাহ রব্বুল আলমিন কখন জালেমদেরকে ধরেন একবারে আল্লাহ তালা ধরেন না এমন কিছু ক্রাইটেরিয়া আল্লাহ তালা কোরআনকারিমের মধ্যে দিয়েছেন এরপরে আল্লাহ তালা ধরবেন জালেনদেরকে সেই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলতে চাই যদি আল্লাহতালা তৌফিক দেন আমরা নিজেরাও যেন বেঁচে থাকতে পারি আগামীর বাংলাদেশের জন্যে সুন্দর একটা বাংলাদেশের জন্য যেন আমরা বেঁচে থাকতে পারি তো দেখা হলো সব দেখা শেষ সামনে হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ পরে ইসলামের বাংলাদেশের জন্য কাজ করা আমাদের জন্য বড় দায়িত্ব আজকে আপনি তাকায় দেখেন নরম সরম একটা জাতিকে আবেগে একটা জাতিকে আল্লাহ তালা কত ভালোবাসেন সারা দুনিয়ার ভিতরে আফগানিস্তানকে আল্লাহ তালা যেইভাবে উঠালেন এই উঠানোর পর তারা একটা গরম জাতি গরম জাতিকে আল্লাহতলা উঠালেন আর আমাদের জাতিটা বড় নরম জাতি বড় আবেগী জাতি আমার মনে হয় নিশ্চয়ই আল্লাহ রব্বুর আলামিন এই জাতির দিকে ফিরে তাকাবেন এই জাতিকে আল্লাহ রাব্বুর আলমিন ইসলামের বুঝ যেভাবে দিয়েছেন আগামী দিনে ইসলামের একটা বিজয় হবে ইনশাল্লাহ পরে সম্মানিত হাজির আজকে অনেক দিন পরে আপনাদের সাথে মিলিত হয়েছে অনেক কথা প্রত্যেকটা সফরের ভিতরে অনেকগুলো শিক্ষা থাকে মিশরে যখন গিয়েছি সেই দশটা বছর আগে ছেড়ে আসা মিশর আর এখনকার সময়ের মিশরের ভিতরে রাত দিন পরিবর্তন হয়ে গেছে সেখানের জুলমের নমুনা পুরা পুরি বাংলাদেশে চলেছে এখনো মিশরের জেলখানাগুলো সব মাটির নিচে যেই জেলখানার ভিতরে অবর্ণনীয় নির্যাতন করা হয় জুলুম করা হয় আওয়াজ পাওয়া যায় না টের পাওয়া যায় না দিনের পর দিন জুলমের পরে মিশরে আল্লাহ রাব্বুল আলমী একটু ক্ষমতা দিয়েছিলেন কিন্তু বেশি দিন মুসলমানরা সেই ক্ষমতা ধরে রাখতে পারে নাই আবার এত পরিমাণ জুলম শুরু হয়ে গেছে জুলুমে জুলুমে ত্রাহি ত্রাহি করছে মাজলুমদের কান্না আজকে আমাদের দেশে আপনি তাকায় দেখেন দিনের পর দিন একই পদ্ধতিতে যেই পদ্ধতিতে ইউসুফ আলীহ সালামকে মাটির নিচে জেলখানায় রাখা হয়েছিল একই পদ্ধতিতে আমাদের দেশ বাংলাদেশেও আইনাগর নাম দিয়ে দিনের পর দিন নির্যাতন করে সামান্য খাবার দি স্ত্রী পুত্র সন্তান সবার থেকে দূরে রেখে দিনের পর দিন একটা চক্র জুলুম চালিয়ে গিয়েছিল ঠিক না বলে জুলুমের শেষ হয়নি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত কতজন অন্ধকারে আছে আমাদের এক মাজলুমা আলেম জসিম উদ্দিন রহমান হাফিজহল্লা উনার কোনো অপরাধ ছিল না শুধু হক কথা বলা ওনার অপরাধ ছিল দীর্ঘদিন তিনি জেলে কাটালেন শুধু অপরাধ ছিল হক কথা বলা আজ তিনি মুক্ত বাতাসে বিচরণ করছে এই হক কথা যেন বন্ধ না হয় চারদিকে যেন দিনের কথাগুলো ছড়িয়ে যায় পড়িয়া আমি সম্মানিত হাজির আল্লাহ আপনাকে কতটুকুন ভালোবাসে বোঝার জন্য বেশি দূর যেতে হবে না আল্লাহ আল্লাহর আব্বুরান তার গোলামকে কতটুকুন ভালোবাসেন বোঝার জন্য বেশি দূর যাওয়া লাগে না আল্লাহ পাক যখন গোলামকে ভালোবাসেন এই ভালোবাসা আল্লাহর আব্বুরান ফিরেস্তাদেরকে যখন জানিয়ে দেন যখন ঘোষণা করে দেন আসমানের ফেরেস্তাপ, জমিনের ফেরেস্তাপ সবাই যখন ভালোবাসা শুরু হয়ে যায় এই ভালোবাসা জমিনের মানুষের ভিতরে ছড়িয়ে পড়ে ফলশ্রুতিতে জমিনের মানুষও মানুষকে ভালোবাসে এই ভালোবাসা যখন আপনি অর্জন করবেন মানুষ যখন আপনাকে ভালোবাসবে পরিষ্কারভাবে আপনি বুঝে নেবেন যিনি আপনাকে পছন্দ করে ফেলেছেন তিনি কে এটা হচ্ছে সেরা মানুষের বৈশিষ্ট্য আর যখন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে অপসন্দ করেন ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন এই লোকটা নিকৃষ্ট এই নিকৃষ্ট মানুষকে যখন আল্লাহ তালা পরিচয় করিয়ে দেন ফেরেশতা যখন একজন একজন করে যখন প্রচার করা শুরু করে জমিনের মানুষগুলো তাকে এত নিকৃষ্ট মনে করে ঘৃণা করে সামনাসামনি কখনো কখনো অস্ত্রের কারণে ক্ষমতার কারণে তাদেরকে সম্মান দেখালেও ভিতরে ভিতরে কেউ তাদেরকে সম্মান করে না ঠিক কিনা বলে এখন সেটার প্রমাণ হয়েছে তো পুরোপুরি সেটা প্রমাণিত মহাসত্য নবিজি সাল্লা আলি ইসলামের হাদির সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে ওই লোকগুলো যেই লোকগুলোকে মানুষ শুধু সামনাসামনি প্রশংসা করে কিন্তু পিছনে গেলেই এই লোকগুলোকে আর মানুষ দেখতে পায় না পছন্দ করে না আল্লাহর কাছে বদ্ধয়া করে এই মানুষগুলো নিকৃষ্ট মানুষ কেয়ামতের আগে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এমন মানুষ হবে যেই মানুষগুলোকে মানুষ পছন্দ করবে শুধুমাত্র মুখে দেখাবে যে আপনাকে পছন্দ করি কেন কারণ সে আপনার ক্ষতি করবে অন্যায় করবে আপনার উপরে জুলুম করবে মিথ্যা মামলা হামলা করবে এই সাময়িকের জন্য হয়তো মানুষ সম্মান ইজ্জত করবে মূলত মানুষ আপনাকে মহাব্বত করে না ভালোবাসে না এরকম লোকগুলা হচ্ছে সমাজের সবচেয়ে তিনি কৃষ্ট লোক যেই লোকগুলা কোরআনকে মহাব্বত করে যেই লোকেরা কোরআনকে পছন্দ করে কোরআনের প্রচার করবে এরা আল্লাহর কাছে প্রসন্দনীয়। আর যেই লোকগুলা কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে আলেমদের বিরুদ্ধে দাঁড়াবে আল্লাহর হাবিব ওই লোকটা দলভুক্ত হতে পারে না মাল্লামি আরিফল আলিমিনা হাবাহু যে আলেমদের হক জানে না আলেমদের উপরে জুলুম করবে আলেমদের উপরে জুলুম নির্যাতন চালাবে সে লোকটা সব হতে পারে নবীজির উন্মত হতে পারে না ঠিক কিনা বলে সব হতে পারে সে জালেম হতে পারে শাসক হতে পারে নেতা হতে পারে কর্মী হতে পারে কিন্তু সে নবীজির উম্মত হতে পারে না নবীজির উম্ম কখনো আলেমদের উপরে জুলুম চালাতে পারে না ঠিক কিনা বলেন আলেমরা জেল থেকে বের হয়েছে আমাদের এই মেম্বার থেকেই যখন যে আলেম জেল থেকে বের হয়েছে আমরা সে আলেমের জন্য দোয়া করেছি তার কথা বলেছি কিন্তু আলেমরা সেই জুলমা নির্যাতনে কেমন ছিল অনেকে মুখ খুলতে পারেনি আমি সেদিন একজন আলেমের কাছ থেকে শুনছিলাম সরাসরি ওনার মুখ থেকে শুনছিলাম আল্লার ঘর বাইতুল্লাতে বসে শুনছিলাম বলছে দুইটা হাত উপরের দিকে বেঁধে এগারো ঘন্টা টানায় রাখছে পাটা উপরের দিকে ছিল হাতটা টানায় রাখছে জ্ঞান হারায় ফেলছে এর পরও এই জোলমার নির্যাতনের পরে আল্লাহ রাব্বুল আলমিন আসন্ন যে বিজয় আল্লাহ তারা দিয়েছেন এই বিজয় যদি সৎভাবে কাজে লাগানো না হয় আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে ঠিক কিনা বলে এই জন্য এটা আমার আপনার দায়িত্ব ভাই আমার আপনার দায়িত্ব এটা এই দেশটা আমার আপনার এই দেশটা অনেক স্বপ্নের দেশ এই দেশটাতে আমি আপনি থাকি আমি আপনি এই দেশের জন্য কাজ করব এই সময়টা যেন হয় কোরআনের মধ্য দিয়ে এই সময়টা যেন হয় কোরআনকে ভালোবেসে কোরআনের মহাব্বত যাদের দিলে আছে কোরআনের মহাব্বত যাদের অন্তরে আছে এ মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আরামিন স্বয়ং নিজে ভালোবাসেন পরেন আল্লাহ হকবা এরপরে আপনি আমি যদি ইত্তেবা ও সন্ন্য ন সাল্লা আলি অনুসরণ না করি এক্ষেত্রে আমাদের এই বিজয় বেশি দিন টিকবে না সুন্নতের অনুসরণ প্রত্যেকটা বিজয়ে লাগবে নবীজি সাল্লাহ আলি ইসাল্লাম যখন বিজয় অর্জন করলেন বিজয়ের পর নবীজি সাল্লা আলি সাল্লাম পারতেন মক্কা বিজয়ের পরে সব কাফের গুলাকে টুকরা টুকরা করে ফেলতে আল্লাহ নবী তা করেন নাই আল্লাহ নবী বিশ্ব নবী দিনের পর দিন মাজলুম হয়েছেন দশটা বছর ধরে মাদিনাতুল মোনাওয়ারায় থেকেছেন এমনকি তিনি নামাজের ভিতরে দাঁড়িয়ে বারবার মক্কার দিকে কেমন যেন মনটাকে রুজু করছিলেন মসজিদু দিল এখনো পর্যন্ত মদিনায় গেলে দেখবেন আল্লাহ নবী বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছিলেন মনটা চাচ্ছিল আল্লাহ আমার জন্মভূমি বাইতুল্লাহ যদি কিবলা হয়ে যেত নবীজির মন যা চেয়েছে আল্লাহর আব্বুর আলমিন নবীজিকে বায়তুল্লাহ দিকে ফিরে দিলেন আলাইহি ইসলামের মনটা বিষণ্ণ ছিল আল্লাহ বাইতুল্লাহর দিকে নবীজির মনটা ফিরে দিলেন বাইতুল্লাহকে যিনি কিবলা হিসাবে নির্ধারণ করে দিলেন তিনি আল্লাহ তাআলা নবীজিকে বললেন আপনার মনটা যা চায় আমি আল্লাহ তো তাই চাই নিজের মাতৃভূমিকে কি পরিমাণ মহব্বত করতেন ছেড়ে যাওয়ার সময় মাটি ধরে ধরে কাঁদছে মক্কা তুমি বড় দামি তোমার মাটিগুলো আমার কাছে বড় দামি সেই মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন বেশি দিন সময় লাগে নেই আল্লাহ হুদাই আলমিনিয়ার মতো একটা সন্দি চুক্তি করি কাফেররা টেরো পায় নাই সেই কাফেরদেরকে আল্লাহ রব্বুর আলমিন পরাজিত করে নবীজি সাল্লা সাল্লামকে শক্তিশালী বানায় দিলেন পরেন আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শক্তি নিয়ে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করলেন তিনি চাইনি সবগুলাকে ধ্বংস করতে পারতেন কয়েকজনের নাম ধরে ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এদের কোনো মাফ নেই এদের কোনো ক্ষমা নেই যদি কাবার গিলাফ ধরেও যদি এরা মাফ চায় এদের মাফ হবে না অন্যান্য সবার ব্যাপারে নবীজি বললেন আজকের দিনে কোনো প্রতিশোধ নাই আন্তমোত্তলা স্বাধীন ভূখণ্ডে নতুন যখন একটা শিশু সন্তান মাতৃ গর্ব থেকে যখন দুনিয়ায় আসে সে যেমন স্বাধীনতার জন্য কোনো চিন্তা করে না ঠিক তেমনি আমাদের কোলে মুসলমানদের কাছে কা ফেররা থাকবে অমুসলিমদের কোনো চিন্তা করতে হবে না কারো ঘরবাড়িতে কোনো ক্ষতি হবে না পরে না আমরা দেখেছি আমাদের দেশের সংখ্যালঘু যারা আছে তাদের গড় পাহারা দেওয়ার জন্য মুসলমানরা জেগে উঠেছে এমনকি মাদ্রাসার ছাত্ররা জেগে জেগে পাহারা দিয়েছে কোনোভাবে যেন কুচুক্রি মহল সুযোগ নিতে না পারে ঠিক কিনা বলে কারো মূর্তি ভাঙচুর করা কারো উপাসনালয়ে আঘাত করা এটা মুসলমানের কাজ নয় আপনারা মিশরে গেলে দেখবেন স্প্রিংস বিশাল মূর্তি সেই স্প্রিংসের মূর্তিটা ইচ্ছা করলেই আমি আনহু যখন মিশর বিজয় করছে পিরামিডের পাশে যে স্প্রিংস বিশাল মূর্তি আছে ওই বিজয়ের পরে এটা ভেঙে টুকরা টুকরা করে দিতে পারতেন ভাঙছে এখনো আছে ভাঙছে ভাঙে নাই কোন মুসলিমের গায়ে মুসলমান আপনি হাত দিতে পারবেন না তাদেরকে বরং আপনি যত্ন সহকারে ইসলামের সৌন্দর্য তুলে ধরুন এটি তো সময় আজকে আমাদের এই আন্দোলন পাকিস্তানে ছড়িয়ে পড়েছে ভারতে ছড়িয়ে পড়তেছে সারা দুনিয়ার ভিতরে একটা রোল মডেল হয়ে যাচ্ছে অধিকার নিয়ে আন্দোলন ঠিক কিনা বলেন শুরু করছে ছাত্র জনতা এই আন্দোলন এখন সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ছে এটা যেন একটা মডেল থাকে আমরা যেন কারো উপর অত্যাচার না করি কালকে যখন এয়ারপোর্ট থেকে নামছি আমি দেখলাম ছাত্ররা নিজের খেয়ে নিজ দায়িত্বে রাস্তায় রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে কোথাও যানজট দেখলে কীভাবে এটা নিরসন করা যায় এমন কি বিভিন্ন গাড়ি চেক করতেছে আমি অবাক হয়ে গেছি যে এই ছাত্র জনতাকে এই রকম বুদ্ধি আর মেধা আল্লাহ রব্বুর আল নিজে দিয়েছেন না হলে তাদের দ্বারা এত বড় কাজ করা সম্ভব ছিল না আল্লাহ তালা তাদেরকে বুদ্ধি মেধা বিবেক দিয়েছেন এজন্য আমাদের এই সন্তানদেরকে আমাদের এই ভাইগুলোর পাশে দাঁড়ানো এটা আমাদের ইমানই দায়িত্ব তাদেরকে পথ দেখানো এটা আমাদের ইমানই দায়িত্ব তাদের কোনো ভুল ত্রুটি চোখে আসার সঙ্গে সঙ্গে বলা এটা আমাদের ইমানই দায়িত্ব এ দেশটা আমাদের ভালোবাসা থেকে বলা এ দেশের প্রত্যেকটা কাজে আমরা সহযোগী হব আল্লাহ যেন তৌফিক দান করেন পরে না আমি প্রিয় হাজিরিন সুন্না মেনে চলতে হবে জীবনের সকল ক্ষেত্রে নবীজি সাল্লা আলি সাল্লাম ঘুমিয়ে আছেন মদিনাতুল মোনাওয়ার পাশেই আনহু শুয়ে আছেন অমর রাজি আল্লাহ আনহু শুয়ে আছেন মাকবারাতুল বাকির মধ্যে হাজারো সাহাবি শুয়ে আছেন এই মুবারক জায়গা এই তো সফর করে আসলাম এই সফরের অভিব্যক্তি এমন প্রতিনিয়ত আমার কাছে মনে হয়েছে প্রবাসীরা কি পরিমাণ দেশকে ভালোবাসে আমি দেখেছি মূল তাজামের ভিতরে কাব আর দরজা ধরে সেখানে নিজের জন্য দোয়া করি কুল পাওয়া যায় আমার নিজের চোখে দেখছি আমি চিৎকার করে বাংলাদেশের জন্য প্রবাসীরা কাঁদতেছে আল্লাহ দেশটার উপরে রহম করে আল্লাহ দেশটার উপরে আপনি রহম করেন চিৎকার করে কাঁদতেছে এই একটা দুইটা বছর না ষোলোটা বছরে এই চোখের পানিগুলো আল্লাহ রব্বুল আলমিন বিথা যেতে দেয় নাই আল্লাহ রব্বুল আলমিন কখনো কখনো অনেক বড় করে দিনের পর দিন সহ্য করার পরে সবর করার পরে এমন একটা বরকতার নিয়ামত দেন যেটা মানুষ তাকায় বলে আল্লাহ আকবার কিভাবে কি হল রকম একটা নিদর্শন তৈরির জন্য দিনের পর দিন আল্লাহ তালা সবর করালেন এরপরে আল্লাহ নিদর্শন বানায় দিলেন পরেন আল্লাহ আকবা পেয়ারা হাজির এরপরে আসুন আজকের এই জুমা থেকে নিয়ত করি আল ইবতিলা জীবনে বালা মুসিবত আসবে এই বালা মুসিবতের সময়ে আল্লাহকে ভুলে গেলে চলবে না জীবনে বালা মুসিবত এত বড় হবে কখনো চাকরি চলে যাবে কখনো ব্যবসায় ক্ষতি নেমে আসবে কত রকমের বিপদ হতে পারে গতকালকে দেখেন ব্যাগ আনসি দুইটা একটা ব্যাগ আসে নেই তা আমি প্রথম ধাক্কায় যখন ব্যাগটা পাই না এয়ারপোর্টে নেমে আমি পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ এমনও তো হইতে পারত বিমানটা যদি ক্রাশ করত কত রকমের কত কিছু ঘটতে পারতো আল্লাহ তারা বড় বিপদ না দিয়ে ছোট একটা বিপদ দিছেন একটা ব্যাগ আসে নাই দুনিয়ার কিছু মাল সামানা কিছু জিনিসপত্র হয়তো পাইনি এটা খুব সামান্য এরপরে সেখানে যখন রিপোর্ট লিখে দিয়ে আসছি তারা বলছে হুজুর এটা সর্বাত্মক চেষ্টা করব এমনও হতে পারে আপনার ব্যাগটা এখান থেকে আফ্রিকা চলে গেছে সেখান থেকে ফিরে আসবে এরপরে আপনাকে পৌঁছাই দিব তাদের আন্তরিকতার কোনো অভাব ছিল না আজকে সকালে জানাইলে যে হুজুর আলহামদুলিল্লাহ অলরেডি এটা ইনশাল্লাহ আমরা পেয়েছি আমরা পৌঁছায় দেওয়ার চেষ্টা করব আলহামদুলিল্লাহ এই জন্য সবর হচ্ছে ওই জিনিস ইন্দামা সব্র ইন্দামা সাদামাতিল প্রথম আঘাতে আপনি যদি আলহামদুলিল্লাহ পড়তে পারেন আপনি দেখবেন মুসিবতের পরে যিনি শুভ সংবাদ দিবেন তিনিকে এই জন্য আমরা সবর করেছি অনেক এই সবরের ফল আল্লাহ রাব্বুল আলমিন দিয়েছেন সবরের ফর পর আল্লাহ রাব্বুল আলমিন সবরের পর ফলাফল দেনি সবরের পর আল্লাহ রাব্বুল আলমিন একবার প্রতিদান দেন না বারবার প্রতিদান দেন সেই প্রতিদান কেমন হয় রসুলের মক্কা বিজয় থেকে শুরু করে প্রত্যেকটা বিজয় থেকে বোঝা যায় যে সবরের ফলটা কেমন হয় এরপর গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে জীবনের প্রতিনিয়ত একটি বিষয়কে সঙ্গী নিয়ে আমাদের চলতে হয় সঙ্গী বানায় চলতে হয় সেটা হচ্ছে মউত হঠাৎ একদিন আমাদের মৃত্যু চলে আসবে সব শেষ হয়ে যাবে সেই মৃত্যুর প্রস্তুতি প্রত্যেকটা পর্বে থাকা জীবনের প্রত্যেকটা পর্বে মৃত্যুর প্রস্তুতি রাখা প্রতিদিন অন্তত একবার মনে মনে অন্তত শোয়ার সময় ভাবেন যে আমার শেষ সময় চলে আসতে পারে জীবনে কোনোদিন আপনি জালেম হতে পারবেন না অন্যায়কারী হতে পারবেন না টাকা পয়সা মানুষকে জীবনে সুখ দিতে পারে না এই সময় অন্তত এটা আমরা হারে হারে বুঝতেছি ঠিক কিনা বলেন কত কোটি টাকার মালিক আপনি হতে পারেন কত কোটি টাকার মালিক আপনি হতে পারেন চিন্তা করেন হাজার হাজার কোটি টাকার মালিক নিজের পরনের যে পোশাক আছে পরনের সব পোশাক বাদ দিয়ে যত নর্মাল সাজতে হয় সব সাজলো এমনকি মুখের দাড়ি পর্যন্ত ক্লিন শেভ করে ফেলছে এত দামি দামি গাড়িগুলা সব ছেড়ে চুলগুলারে কালো পর্যন্ত বানাইস এর কি বাঁচতে পারছে বলেন বাঁচতে পারে না কি বোঝা যায় বোঝা যায় আল্লাহ রাপুর আলাম যখন ধরেন তখন পালানোর কোনো রাস্তা খুঁজে পাওয়া যায় এই টাকা কত কামাবেন ভাই টাকা দিয়ে যদি সুখ হতো তাহলে এই মানুষগুলো এখন সুখী হওয়ার কথা ছিল দেশের বাইরে যাদের হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স প্রপার্টি বাড়িঘর সব আছে কিন্তু নিজের দেশটা ছেড়ে যাওয়ার মতো সুযোগ এখন নেই যে লোকগুলো গেলেই বিআইপি প্রোটোকল দেওয়া হতো সিআইপি প্রোটোকল দেওয়া হতো এখন নৌকায় চড়েও যাওয়ার সুযোগ নেই ঠিক না ভাই এই তো দুনিয়া এই তো দুনিয়া আল্লাহ আব্বুর আরামিন এই নিদর্শন গুলা দেখান জীবনের একটা পরিবর্তনের জন্য সুযোগ দেন চোখের সামনে নতুন একটা নিদর্শন দেখলেন এই নিদর্শন দেখানোর মধ্য দিয়ে আল্লাহ আব্বুর আরামিন আরো একটা বা সুযোগ দিলেন প্রতিনিয়ত নিজেকে পরিবর্তন করেন দিনের দিকে আসেন সারা দুনিয়ার ভিতরে পরিবর্তন হচ্ছে সারা দুনিয়ার ভিতরে পরিবর্তন চলছে এই পরিবর্তন আপনি যদি নিজেকে সাজায় নিতে পারেন পরিবর্তন করে নিতে পারেন হতে পারে এর মধ্য দিয়ে যিনি আপনাকে দুনিয়া খেরাতে বিজয়ী বানায় দিবেন তিনি কে আল্লাহ আপনাকে ডাকতেছেন আ খেরাতের বিজয়ের জন্য দুনিয়া খুব স্বল্প সময়ের সামান্য সময়ের এই পৃথিবীর সবচেয়ে ধ্রুব সত্য চিরসত্য মহাসত্য এর চাইতে বড় সত্য আর নাই একদিন আপনাকে চলে যেতে হবে এই কথাটুকুন যদি আপনি বুঝেন যে আমাকে চলে যাওয়া লাগবে কি নিয়ে আমি যাব আল্লাহর নবী বিশ্ব নবী এলের পূর্বে যেই নবী নিজে না খেয়ে সাহাবায় কামকে খাইয়েছেন প্রতিনিয়ত সাবাই কামের বিষয়ে ভেবেছেন সেই নাবীনতে কালের পূর্বে বলেন কিবালি আমি যদি কারো উপরে কোন জুলুম করে থাকি কারো উপরে যদি কোনো অন্যায় করে থাকি আর মনে হয় বেশি দিন নাই আমার উপরে তোমরা প্রতিশোধ নিয়ে নাও সাহাবায়িক্রামে স্তম্ভিত হয়ে গেল থমকে গেল মুহূর্তের ভিতরে যেই নাবি আমাদেরকে আগলে রেখেছে আদর ভালোবাসা দিয়ে সব সময় আগলে রেখেছে তিনি কি করে জুলুম করবেন জীবনে কোনো দিন কারো হক নষ্ট করেনি সেই নাবিজি যদি এতে পূর্বে বলেন ওপরে যদি তিল পরিমাণ কোনো জুলুম করি দুনিয়ায় কেসাস নিয়ে নাও সমানভাবে তুমি আমার ওপরে ওই রকম আচরণটা করো এরপরে আল্লাহ যেন আখেরাতে আমাকে ছেড়ে দেন নাবি আমার শিক্ষা দিয়ে গেলেন প্রতিনিয়ত আপনি বিচার করেন কি পরিমাণ জুলুম আপনি করেছেন আপনি হিসাব মিলায় দেখেন কত মানুষের সঙ্গে অন্যায় করলেন কত মানুষের হক আপনি মেরে খেয়েছেন কত মানুষকে আপনি জেল জুলুম নির্যাতন নিপীড়ন করেছেন আপনার অর্ডারে কত মানুষ মারা গিয়েছে আপনি আপনার দায়িত্বে থাকাকালীন কত মানুষকে জ্বালালেন সব যদি প্রতিনিয়ত আপনি হিসাব করেন আপনি নিজে যদি নিজেরটা ভাবেন আপনি সত্যিকারের মানুষ হবেন আজ দুনিয়ার ভিতরে মানুষের অভাব নাই কিন্তু মানুষের মতো মানুষ খুঁজলে বড় অভাব এখন মানুষ খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা বলেন খুঁজলে দেখা যায় মানুষ খুঁজে পাওয়া যায় না অনেক মানুষ আছে কিন্তু মানুষ খুঁজে পাওয়া যায় না মানুষের বড় অভাব বর্তমান পৃথিবীর অবস্থা এমন মানুষের বড় অভাব কারাম এত আলোকিত ছিলেন কারণ তারা মানুষের মতো মানুষ ছিলেন এত টাকা পয়সা ছিল না কিন্তু মানুষের মতো মানুষ ছিলেন এত সুখ শান্তি ছিল না এবার মদিনায় যাওয়ার পর বার আমার এই কথাটা মনে হয়েছে আবার আসতে পারবো কিনা আল্লাহ জানি না জীবনের শেষ আশাও তো হতে পারে মদিনাতুল মোনা ওড়ায় আল্লাহ মদিনাই কবুল করে নিয়েন বারবার আল্লাহর কাছে বলতেছিলাম আর মনে হচ্ছিল যে হারে কি সুন্দর সুখ কি সুন্দর সাজানো এক বাগান আর এই জায়গা থেকে তিন চার কিলোমিটার দূর থেকে পানি এনে উজু করা লাগতো তিন চার কিলোমিটার দূর থেকে ওই বীরে হার্স থেকে এত দূর থেকে পানি এনে উজু করা লাগতো আর চিন্তা করেন আমাদের সময় উজু করা কত সহজ শুধু টেপটা সারলেই পানি পড়তেছে এরপরও একটু অজু করেন না আর এই অজু করার জন্য মাইলকে মাইল সফর করে পানি এনে তারপর অজু করা লাগতো একটু পানি পান করার জন্য কত কষ্ট করা লাগতো এরপরও এবাদতের ভিতরে কোনো ঘাটতি ছিল না অজুর সৌন্দর্যের কোনো অভাব ছিল না অজু এত সুন্দর ছিল আহসিন সিনুয়াধু নবীজি বলছেন অজুটাকে সুন্দর করো এত সুন্দর করতেন যে অজু কাল কেয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে হোর রঙ মিনাল নামিনালুয়াধু এই পানিগুলা জকজক করে উঠবে চকচক করে উঠবে এই অজুর পানিগুলো সাক্ষী হয়ে থাকবে এত সুযোগের পরেও আমরা এখন এমন সুন্দর করে একটু উঁজুটা বানাই না প্রতিদিন আপনি আপনার রুটিন পরিবর্তন করেন এই সময়ের সঙ্গে নিজের একটু পরিবর্তন আনেন আপনি দেখবেন দেশটাকে সাজাতে নতুন একটা সময়ে এই দেশের মানুষের জন্য কাজ করতে আল্লাহর রহম আসতে সময় বাকি থাকবে না অনেকেই মনে করেন আলে বলামা শুরুতেই কেন ছিল না এরকম অনেকের মনে একটা প্রশ্ন ছিল না ছিল আলে বলামা শুরুতেই কেন ছিল না শুরুতেই যদি আলে বলামা থাকত এই আন্দোলন এত দূর পর্যন্ত যেতে পারতো না ঠেকে না বলেন প্রথমেই জঙ্গি তকমা লাগায়া এই আন্দোলনকে থামা দেওয়া হতো যে এটা জঙ্গিদের আন্দোলন তাকায় দেখেন সারা বিশ্বের মিডিয়াকে দেখানো হতো যে এই জঙ্গিরা সব আসার কারণে এই আন্দোলন হচ্ছে আলে মোলামা আলহামদুলিল্লাহ এত কাজ করে না সমস্ত আলেমুলামার সমর্থন ছিল সারা বিশ্ব থেকে যে যেখানে আছেন। সমর্থন ছিল দোয়া ছিল আমি দুবাই যখন ছিলাম সেখানে মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ তিনি এই আন্দোলন যখন একেবারে ঘরে ফিরে গেছে ছেলেরা বিশ্বাস করেন এটা মসজিদের এই থেকে যখন ছেলেরা ঘরে ফিরে গেছে গুলির পর গুলি যখন এই ছেলেদের বুকের মধ্যে চালানো হলো তখন তিনি সহ আমরা কয়েকজন বসছি উনি বলতেছে এই আন্দোলন থেমে যাবার নয় এই যুবকদেরকে ঘরে ফিরিয়ে দেওয়া যাবে না আবার তারা ফিরে আসবে একটা বিপ্লব হয়ে যাবে ঝরে কোন হকবার আমি অবাক হয়ে তাকা ছিলাম কি বলে উনি আসলে তো এমনটাই হওয়ার কথা আল্লাহ রব্বুর আর আমি ঠিকই এই যুবকদেরকে দিয়ে একটা বিজয় দিলেন আমরা অনেক দিন পরে যেহেতু আজকে আপনাদেরকে পেলাম মনের এই কথাগুলা বলা দরকার এই জন্য আজকে সবাইকে বললাম এই যে নতুন একটা পরিবেশ আল্লাহ তারা দিয়েছে আল্লাহর দিকে আসেন ধাবিত হন দিনের জন্য কিছু কাজ করেন মৌলিকভাবে দেশটাকে পরিবর্তনের জন্য কাজ করেন দেখবেন ইনশাআল্লাহ সব তো আমরা দেখলাম ইসলামের সৌন্দর্যটা যেন আল্লাহ রাব্বুল আলমিন এই দেশে আমাদেরকে দেখায় দেন না আমিন পেয়ারা হাজিরিন আপনাদের জন্য সব সময় মন থেকে আমার ভালোবাসা এবং দোয়া এবং আপনারাও নিশ্চয়ই আমার জন্য দোয়া করেছেন এই জন্য একটা মাস পরে সুস্থতার সাথী চার চারটা দেশ সফর করার পরে আল্লাহ তালা আলহামদুলিল্লাহ সুস্থ রেখেছে একদিনের জন্য আল্লাহ তালা অসুস্থ বানান নাই সুস্থতার সাথেই সফরগুলা সম্পন্ন করার তৌফিক আল্লাহতলা দিয়েছেন পরিশেষে আজকে জুমাতে এসে কথা বলার সুযোগ হয়েছে আল্লাহ তালা এই তৌফিকটুকুন দিয়েছেন আরও বেশি ভালো লাগার বিষয় আল্লাহ তালা একটা মুক্ত পরিবেশে অনেক সময় কথা বললেই আপনারা তো সব বিষয়ে জানেন না আমরা কিন্তু কোনো এই মেম্বার থেকে হক কথা আমরা কোনো দিনের জন্য বন্ধ রাখিনি আলহামদুলিল্লাহ ঠিক কিনা বলেন সবসময় আমরা চেষ্টা করছি এই অনেক সময় থানা থেকে আমার ফোন দেওয়া হইতো হুজুর এই বিষয়টা এইভাবে কিন্তু বলেন না হুজুর এই বিষয়টা কিন্তু এইভাবে বলা যাবে না তারপরেও আমরা আমাদের দায়িত্ব থেকে যে কথাগুলা বলা দরকার সমাজ পরিবর্তনের জন্য ওই কথাগুলা বলা আমার দায়িত্ব এই মেম্বরে বসে কেউ যদি হক কথা না বলে তিনি খতিব হওয়ার যোগ্য হতে পারে না ঠিক কিনা বলেন একজন খতিব তিনি যদি ভুল করেন এটা মুসল্লির দায়িত্ব সেটা শুধরে দেয়া আমি তো সাধারণ খতিব হজরত উমর আল্লাহ তালা আম বক্তব্য দিচ্ছেন একজন মহিলা ভুল ধরলেন খলিফাতুল মুসলিমিন আপনার এই বক্তব্য ভুল হচ্ছে চিন্তা করেন জাহানের যিনি খালিফা তিনি তো ইচ্ছে করলেই কি পরিমাণ রাগান্বিত হতে পারতেন তিনি রাগান্বিত না হয়ে চিন্তা করলেন আসলে তো ঠিক আমি ওমর ভুল বলেছি একজন মহিলা তিনি তো ঠিক বলেছে তিনি সবার সামনে বললেন হ্যাঁ তুমি ঠিক বলছ ক্ষমতা পাওয়ার পরেই তিনি বললেন ইন্নি উল্লি তো আরেই কম আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি ওলি নির্বাচিত হয়েছি কিন্তু তোমাদের চাইতে আমি সেরা না আমি যদি কোনো ভুল বলি তোমরা আমাকে শুধরে দিবা যদি সঠিক বলি তাহলে আমার পক্ষে থাকবে একজন খতিবের দায়িত্ব হচ্ছে সব সময় হক কথা বলাই মেম্বার থেকে আল্লাহ যেন আমাদের দেশের সব মেম্বারগুলোকে হকের পক্ষে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন পরেনা আমিন অনেক মসজিদে কমিটি কমিটিতে কমিটিতে মারামারি মারামারি খতিবে এলাকার সঙ্গে কমিটির কোনো মিল নাই আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে কোনো সমস্যা নাই এখনও নাই সামনের দিনেও সমস্যা হবে না ইনশাল্লাহ পরে আল্লাহ তালা যেন এই মসজিদকে কবুল করে আপনাদেরকে কবুল মঞ্জুর করেন পরেনা আমিন যতগুলো কথা বললাম আল্লাহ রাব্বুল আলমী আমাদের এই দেশটাকে সুন্দর করে সাজাতে আগামী সুন্দর একটা পরিবেশ দেখাতে সুন্দর একটি পরিবেশে বাংলাদেশ চলে যাবে ইনশাআল্লাহ আমাদের দেশের অস্থির পরিবেশগুলো শেষ হবে ডাকাতি হানাহানি রাহাজানি মারামারি সব বন্ধ হবে এই প্রত্যাশায় যতগুলো কথা বললাম ফিটিহি আল্লাহ রব্বুর আর আমিন কথাগুলাকে কবুল মঞ্জুর করুক আমল করার তৌফিক দান করুক পড়িয়া আমিন আর যারা আমরা বস্যি ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ নিয়ত করব। আমার নামাজ যেমন সুন্দর ছিল আরও যেন সুন্দর হয় আমল যেন সুন্দর হয় আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন না আমিন